এদিন সিএসসি পাওয়া স্থায়ী কর্মচারী সংঘের তরফ থেকে শ্রমিক স্বার্থে ছ দফা কর্মসূচি নিয়ে ধর্মতলায় সিএসসি হেড অফিস ভিক্টোরিয়া হাউসের সামনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের প্রেসিডেন্ট রাকেশ কুমার, জেনারেল সেক্রেটারি পীযূষ ব্যানার্জি, সেক্রেটারি দীপক কুমার চৌধুরী, অমর বাহাদুর সিং, রামনাথ সিং, প্রসাদ দত্ত, অর্জুন প্রসাদ রায় এবং সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের অন্যান্য সদস্যরা। আমার রে 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 আমার